বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমাদের সেলাই শেখার প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এই প্রোগ্রামটা যৌথভাবে উইকিয়ার বিডি এবং লেখাপড়া অনলাইন এর যৌথ প্রযোজনা। আর আমাদের যিনি শেখাবেন ওনার নাম আব্দুস সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে পোশাক কাটিং এবং সেলাই দেখাবো সেই পোশাকের নাম ফতুয়া। সেই পোশাকের নাম ফতুয়া। এই ফতুয়ার মাপটি মাপ এই ফতুয়ার মাপ 5টি। 1 লম্বা, 2 পুর, 3 ছাতি, 4 হাতা, 5 মহুরি। আমরা এর আগে আলোচনা করছি যে মানবদেহের 14টি মাপ। এই 14টি মাপের মধ্যে আমরা এই ফতুয়ার আজকে আমরা পেয়েছি 5টি মাপ। আচ্ছা, এই 5টি মাপকে কেন্দ্র করে আমরা এখানে একটা ফতুয়ার ডায়াগ্রাম এখানে আমরা আঁকছি। আমরা জানি লম্বা হবে, এখানে লম্বার মাপটা আছে, আমরা এখানে লম্বা নিয়েছি, এখান থেকে এখানে আসছি আমরা 28-29। তার আগে আমরা জেনে নিই এই ফতুয়া ডাকতে গেলে আমাদের এখান থেকে এই লাইনটা যে আছে, এই লাইনটাকে আমরা লম্বা বা ভাঁজ লাইন। এর আগেও বলেছি এই লম্বাকে আমরা বলি লম্বা বা ভাঁজ লাইন, আর এটা হলো পুটের লাইন। এখানে এই পোশাকটা আমরা 4 ভাঁজ করছি, করে 4 ভাঁজে আমরা 2 পিস পেয়েছি। এর মধ্যে আমাদের এই ফতুয়া আবার দুটো পার্টে ভাগ করা যায়, একটা হলো সামন পার্ট, একটা হলো এটাকে আমরা বলি সামন পার্ট, এটাকে বলি আমরা সামন পার্ট, আর এটাকে আমরা বলবো পিছন পার্ট। সামন পার্ট এবং পিছন পার্ট এখানে 4 ভাঁজে 2 পিস, এখানে মধ্যে দুটো ভাঁজে আমাদের এখানে দুটো পিজি কাপড় এখানে আছে, এখানে আমাদের দুটো পিজি আছে, এই জন্য আমরা বলছি 4 ভাঁজে 2 পিস। আচ্ছা, এখন আমরা এখানে যে মানবদের 14 এখানে যে আমরা যে এখানে 5টি মাপ যে আমরা এখানে রাখছি, এই 5টি মাপকে কেন্দ্র করে আমরা এখানে এই পোশাকটা আমরা এখানে ডায়াগ্রাম করছি। আচ্ছা, আমরা জানি আমরা এখানে এটা এই পোশাকটা আমরা সূত্র আমরা এখানে আঁকাছি। সূত্রটা হচ্ছে এখানে আমরা দেখছি লম্বা হবে লম্বা মাপের সমান, 1 ইঞ্চি বেশি। তাহলে আমরা এখান থেকে এখানে লম্বা হবে লম্বা মাপের সমান 1 ইঞ্চি বেশি নিছি। আচ্ছা, এখানে আমরা দেখছি মহড়া হবে ছাতির 4 ভাগে 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। তাহলে আমরা মহড়া পাচ্ছি এখান থেকে এই জায়গা থেকে এখানে মরা হবে ছাতির 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। এটাকে আমরা এই বগলির আমরা এখানে এই বগলি ঘেরকে আমরা মহড়া দিই, যেমন এখান থেকে এই জায়গাতে মহড়া, এখানে আমাদের এই হাতাটা আমাদের এখানে এখানে লাগাতে হবে, তো এই সেই ক্ষেত্রে আমরা সেই মহড়াটা আমরা এখানে ভাগ করে নিই। আচ্ছা, তাহলে 3 নম্বর আছে পুট হবে পুটের হাফ। আমরা একটা অংশ আছে পুট, কাঁধের যেমন ধরেন পুট হলো এটা, পুট এখানে 10, আমরা এখান থেকে এই জায়গাকে আমরা বলি পুট, তাহলে পুট হবে পুটের হাফ। পুট আছে এখানে কত? পুট আছে 10, এখান থেকে 10-এর হাফ কত? 5। তাহলে আমরা পাচ্ছি এখানে 10-এর হাফ হবে 5। আচ্ছা, তাহলে 10 আছে পুট, পুটের হাফ পুট হবে পুটের হাফ। আচ্ছা, আমরা একটা অংশ এখানে আছে পুট গলা হবে 2 বা 3 ইঞ্চি। আমরা অনেক সময় দেখি পুট গলা কাকে বলে, অনেক খরিদ্দার এটা আমাদেরকে বলতে পারে না যে পুট গলা কোনটা, কিন্তু আমরা দৌড় দিই, আমরা জানি যে পুট গলা হবে এখান থেকে এই জায়গা থেকে এখানে, এই জায়গার নাম হলো পুট গলা। এটা শুধু ফতুয়ার না, যতগুলো পোশাক আমরা এখানে কাটিং করব, সেলাই করব এবং আমরা
এই সবগুলো শিল্প পোশাকের এখান থেকে এই জায়গাটার নাম হলো পোর্ট গলা। আচ্ছা, তারপর এখান থেকে এই জায়গাটার নামটা কি এখানে হবে পেছন পাটের, এটা 1 ইঞ্চি গলা কাটতে হয় পেছন পাটে, এখান থেকে এই জায়গার নাম হলো সামনে গলা। সামনে গলা হবে এখানে, এখান থেকে এটি 3 ইঞ্চি, কোনো কোনো ক্ষেত্রে 4 ইঞ্চি নেওয়া যায়। আচ্ছা, কিন্তু এই ফতুয়াক দাবা অনেক সময় এই গলাকে আমরা ব্যান গলা করা যায়। এই ফতুয়া আমরা অনেক সময় আমি পাঞ্জাবি পড়ছি, কেউ ব্যান গলা করে, কেউ চুরি গলা করে, কেউ কলার বা কলার গলা করে। আমরা বিভিন্ন আকৃতিতে এই গলাটা আমরা এখানে করা যায়। আচ্ছা, আমরা এখানে একটা কথা এখানে আমি ছাড়লাম, সেটা হচ্ছে এখান থেকে পুট হবে পুটের হাফ, এখান থেকে এই জায়গাতে একটু 1 ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটু ডট 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 দিয়ে গেছে, এইটুকু এখান থেকে কাটিং হবে, এখান থেকে 1 ইঞ্চি কাটা হবে, এখানে একটু ছাও হবে, এখান থেকে একটু নিচু করে আসতে হবে এখানে। আচ্ছা, এটাকে আমরা বলি পুট ডাউন, এই জায়গাকে আমরা বলি পুট ডাউন। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কাটিং শেপ, এখানে দুটো কাটিং শেপ দেখছি, এটা একটা হচ্ছে আমাদের এই পিসেটা হলো সামনে পাটের কাটিং শেপ, এটা হলো আপনার পিছন পাটের কাটিং শেপ। যেমন দেখেন আমি এখানে আমার নিজে বডিকে দেখাই, এখানে দুটো পার্ট আছে, একটা পার্ট আছে আপনার সামনে, একটা পার্ট আছে আমার পিছে। যখন আমরা পিছে আমরা সামনে পাটেরটা আমার এখানে একটু বড় হবে, এবং পিছন পাটের কাটিং শেপটা এটা হবে আপনার ছোট। কারণ আমরা মানুষ যখন আমরা জামা পরি বা পোশাক পরি, তখন দেখা যায় যে সবসময়ের জন্য আমরা সবসময় সামনের দিকে হাত বাড়াবাড়ি করি। এই জন্যে মনে করেন যে আমাদের এখানে এই সামনের দিক দিয়ে যদি আমরা এখানে একটু শেপ না দিই, তাহলে এই যায় কাপড়টা আমাদের ঘোষ করার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এখানে এই পেছন পাট থেকে সামনে এই পেছন পাট থেকে এই সামনের পাটে আমরা একটু বেশি ডিপ করে কাটিং শেপ করব। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাতির লাইন হবে ছাতি 4 ভাগে রাখবো। আমরা তো জানি যেখানে ছাতি আছে কত, 24, 24কে 4 ভাগ করলে আমরা পারি, 24কে 4 ভাগ করলে আমরা এখানে 4 6 24 6, তার সাথে 1 ইঞ্চি বেশি, 1 বা 1.5 ইঞ্চি বেশি আমরা বলতে পারি, কেউ 1 ইঞ্চি দেয়, কেউ 1.5 দেয়, কেউ 2 দেয়, এখানে আমরা 1 ইঞ্চি বেশি দিই 7। তাহলে আমরা 24কে 4 ভাগ করছি, 4 ভাগ করে 6 হচ্ছে, তার সাথে 1 ইঞ্চি বেশি দিয়ে আমরা 7 করছি এখানে। আচ্ছা, এটা হলো আমাদের ছাতির লাইন। আর একটা অংশ আছে ঘের লাইন, বা ঘেরে আমরা ঘেরে কি করব, ঘেরে আমরা এখান থেকে এই বডির মাপ, অর্থাৎ এখান থেকে এখানে ছাতির মাপ যা হবে, এখান থেকে এখানে আমার ঘের লাইনও তাই হবে। এখানে ঘের লাইন ছাতির লাইন সমান আমরা নিছি। এখন একটা অংশ, আমরা নিচে যে আমরা পাঞ্জাবি যে খোলা থাকে বা ফতুয়ার এখানে খোলা আঁকবো, আমরা কতটুকু এই খোলাটা আমরা নিতে পারি, এই খোলাটা আমরা খরিদ্দারের উচিত সম্মত নিতে পারি, বা কোনো কোনো খরিদ্দার বলে আমাকে এটা এটা সম্পূর্ণ আমাকে একটু ইয়ে করে দেবেন, সিলে এটা সম্পূর্ণ এটা আমাদের আটকে দেবেন। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে খারাপ লাগে, আমরা এটা 2 বা 3 ইঞ্চি বা ইচ্ছাগত আমরা এখানে করতে পারি। আচ্ছা, তাহলে আমি আবার বলি, এখানে আর সূত্র আমি লিখেছি, এই সূত্র অনুযায়ী পোশাক আমরা এখানে ডায়াগ্রাম করলাম বা কাটিং করলাম। এখানে লম্বা হবে লম্বা মাপের সমান 1 ইঞ্চি প্লেট বেশি, এখান থেকে এটি উভয় ও পিছন গলা হবে 1 ইঞ্চি, সামনে গলা হবে 3 বা 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি রোয়া যায়। আচ্ছা, তারপরে আমরা দেখেন মহড়া হবে পুটের হাফ, আমরা এখানে দেখি মহড়া হবে ছাতি 4 ভাগের 1 ভাগ, মহড়া হবে ছাতি 4 ভাগের 1 ভাগ। আমি একটা কথা ভুল করছি, এখানে মহড়া পুটের হাফ আমরা অন্যান্য পোশাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে মহড়া হবে ছাতি 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। তাহলে এখানে ছাতি কত আছে আমাদের, 24কে 4 ভাগ করলে আমাদের এখানে হবে 6 বা 1 ইঞ্চি বেশি। আচ্ছা, তারপরে আমরা দেখেন আপনারা এখানে পুট গলা হবে পুটের হাফ, পুট গলা এখানে পুট গলা পুট হবে পুটের হাফ,
তাহলে আমরা এখান থেকে পুট হবে পুটের হাফ পুট গলা হবে এখান থেকে পুট গলা হবে 2 বা 3 এখান থেকে আমরা পুট গলা 2 বা 3 নিতে পারি একে বলে আমরা পুট গলা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকে আমরা পুট গলা 1.5 বা 2 2 বা 2 বা 3 ইঞ্চি আমরা নিতে পারি আচ্ছা তারপরে দেখেন ছাতির লাইন হবে ছাতির 4 ভাগের 1 ভাগ ছাতির লাইন হবে ছাতির 4 ভাগের 1 ভাগ 1.5 বা 2 1.5 বা 2 ইঞ্চি বেশি তাহলে দেখেন আমরা দেখেন ছাতির 4 ভাগের 1 ভাগ 1.5 বা 2 ইঞ্চি বেশি আমরা এখানে 2 ইঞ্চি বেশি নিছি 1 ইঞ্চি বেশি নিছি আমরা এখানে আছে আমাদের 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কিন্তু আমরা এখানে নিছি 1 ইঞ্চি বেশি ছোট পোশাক ছোটরা ছোট দেখে আমি একটু টেনে নিছি কিন্তু আমি এখানে নেকে দিতে পারি 2 বা এখানে লিখে দিতে পারি আমি 7 যোগ 8 তাহলে আমাদের এখানে লিখতে হবে 7 যোগ 8 অর্থাৎ 7 তার সাথে 1 ইঞ্চি বেশি এই হলো 8 তাহলে ছাতির লাইন কত আছে আমার এখানে 24 24 যোগ 6 আর 7 আর এর সাথে 1 ইঞ্চি আরো বেশি 2 ইঞ্চি আমরা এখানে যোগ করে নিয়েছি আচ্ছা তাহলে এখানে দেখতেন 4 ভাগে কয় পিস 4 ভাগে 2 পিস আমরা এই পোশাকটাকে 4 ভাগ আছে তাই দুটো পিস করব এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেন একটা জিনিস আমরা লক্ষ্য করেন যে এখানে আমরা একটা এখানে একটা একা আমি টানছি এটাকে আমরা বুক ফাড়া বলি যখন ফটক কেউ কেউ এখানে বুক ফাড়া করে এখানে কেউ হুপ সিস্টেম করে কেউ বোতাম সিস্টেম করে এই জন্য আমরা এখান থেকে এই সামনে গলা থেকে এই মহড়ার 2 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা একটা প্লেট লাগাবো একে আমরা বোতাম প্লেট বলি আচ্ছা এখন আমাদের হাতা এটার নাম হলো হাতা বা হাত আমরা হাতটা এখানে আমরা আঁকাইছি হাতা লম্বা এই লম্বা হবে আমাদের এখানে লম্বা দেওয়া হবে তার থেকে 1 ইঞ্চি বেশি হাতা লম্বা আছে আমার 8 ইঞ্চি হাতা লম্বা 8 ইঞ্চি তার সাথে 1 ইঞ্চি বেশি 9 ইঞ্চি এখান থেকে একটা জিনিস না হলো কাটিং শেপ এখান থেকে আমরা কত লব এই কাটিং শেপ হবে এই কাটিং শেপ হবে 2 বা 3 ইঞ্চি এখানে আমরা লিখেছি এখানে এখানে কাটিং শেপটা আমরা লিখি নাই তবে এখানে আমরা জানেন কাটিং শেপ হবে 2 বা 3 ইঞ্চি আর মহড়া এটা হলো হাতার মহড়া হাতার মহড়া হবে হাতার মহড়া হবে বা চওড়া চওড়া হবে 6 বা 7 ইঞ্চি তাহলে এখানে আমরা কত নেছি 6 এখান থেকে 6 নেছি তাহলে এখান থেকে একটি 1 ইঞ্চি বেশি হবে 7 ইঞ্চি আচ্ছা মোহরি হবে এই হাতার এখান থেকে জায়গাটা হলো মোহরি এই মোহরি হবে মোহরি দা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি মোহরি হবে মোহরির হাফ মোহরি এখানে কত বেশি 10 10 এর হাফ 5 অথবা সিলের জন্য হাফ ইঞ্চি এখানে 9 তাই আচ্ছা তাহলে আমরা প্রতিবর সম্পর্কে আপনাদেরকে কিছু শিখালাম এবং আমরা এই পোশাকটা এই চিত্রগুলো এবং এই চিত্র এবং এই সূত্রগুলো সম্পূর্ণভাবে আমরা যদি জেনে নিতে পারি তাহলে আমরা ফতুয়া কাটা এবং কাটিং করা সহজ হবে আমাদের পক্ষে আপনারা সবাই একটুকে আমরা সুন্দরভাবে এগুলি যাচাই বাছাই করে আমরা এই ফতুয়াটা আমরা এখানে কাটব কাটিং করব পরে আমরা এখন এরপর আমি ফতুয়াটা কিভাবে ভাঁজ করা হয় এবং কিভাবে কাটিং করে কাটা যায় পরবর্তীতে এই বিষয়টা আবার আলোচনা করা হবে।